জয়গুরু নমস্কার শুভ সন্ধ্যা আকাশাটির উপস্থাপনায় হৃদ মাঝারের আজকের সন্ধ্যায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আগরতলা যদি গিয়ে থাকেন শহরের থেকে কয়েক কিলোমিটার দূরেই আসে কাঁটাতার ওপারে বামন বেরিয়া সেখানে জন্মেছিলেন আফতাবউদ্দিন খাঁ সাহেব আর জন্মেছিলেন বাবা আলাউদ্দিন খাঁ সাহেব চলে এলেন এদিকে মানে এখন এদিকে তখন অবিভক্ত বাংলা সৃষ্টি হলো মাইহার ঘরানা মহারাজা মাইহার ওনাকে নিয়ে গেলেন থাকলেন মাইহারে তারপর সৃষ্টি হলো যে ঘরানা সেই ঘরানার এই প্রজন্মের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস অন এ পার্সোনাল নোট আমার ছোটবেলার বন্ধু ওর আর আমার হাত ধরে আমাদের দুজনেরই প্রায় জীবন শুরু আজকে আমি গর্বের সঙ্গে এটুকু ক্লেম করি সর্বজায়গায় যে ওর বিচরণ শুধুমাত্র ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি মহান সঙ্গীত সুরস্রষ্টা সলিল চৌধুরী মহান চিত্র পরিচালক সত্যজিৎ রায় পরবর্তীকালে যখন সাদাকালোর দূরদর্শন তখন ওর সুরসৃষ্টিতে প্রথম মেগা সিরিয়াল তার ক্লেম ও করতে পারে পপুলার মিউজিকে অ্যারেঞ্জ করেছে গান সুর দিয়েছে গান ছবিতে বাজিয়েছে একই সঙ্গে একাধারে ওস্তাদ বাহাদুর খাঁ সাহেবের কাছে শিখেছে দাদুর কাছে শিখেছে অসাধারণ ম্যান্ডোলিন বাজায় আজও হয়তো বাজায় বাবার কাছে শিখেছে পণ্ডিত রঞ্জন মজুমদারের কাছে অবশ্যই সর্বশেষে শিখেছে মহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের কাছে এবং অবশ্যই পণ্ডিত রবিশঙ্করজির কাছে আমি আজকের সন্ধে আপনাদের এমন একটা সুর আর ছন্দের মেলবন্ধন উপহার দিতে চলেছি যেটা আমার মনে হয় আপনারা উপভোগ করবেন এবং বহুদিন মনে রাখবেন আর অপেক্ষা করব না দরজার ওপারে সে দাঁড়িয়ে আছেন আসুন আমাদের হৃদ মাঝারে তাকে স্বাগত জানাই আমার আর বলবার অপেক্ষা রাখে না যে আমাদের সঙ্গে আজকের সন্ধ্যায় যিনি রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার তোমাকে আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে আসবার জন্য তোমার ছোটবেলাটা আমার সম্পূর্ণ জানা কিন্তু আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য জানাতে চাই দু একটা কথা তুমি আগে ম্যান্ডোলিন বাজাতে আজও মাঝে মাঝে বাজাও দাদুর কাছে শিখতে তা সেই সময়টা থেকে তুমি বলো যে শরৎ মেশোমশাই বাহাদুর খাঁ সাহেবের কাছে যাওয়া এই গল্পটা একটু বলো আসলে তুমি তো জানো আমাদের বাড়িতে মিউজিক তো ছিলই আমার ছায়া হিন্দল হ্যাঁ আমার বাবার স্কুল ছিল এটা তুমি সেখানে বহুবার এসেছো যাই হোক তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে গান বাজনার যে পরিবেশ ছিল তাতে সবার আগে ভোকাল মিউজিক আর তবলা এইটা একদম মাস্ট তুমি তো তো সেই সময় আমার দুবার ডিপথেরিয়া হয় ফলে আমার গলার অবস্থা খুব একটা ছোটবেলা থেকেই ওরা বুঝতে পেরেছিলেন গান হবে না তো আমি কখনো শরৎ ছোট শরৎ বাজাইনি তো আমার ছোট কাকা উনি সদ্য প্রয়াত হয়েছেন শুভ্রাংশু মজুমদার উনি ওস্তাদ বাহাদুর খাঁ সাহেবের কাছে শিখতেন আমার বাবা আমার ঠাকুরদার সাত ছেলেমেয়ের মধ্যে সব থেকে বড় ছিলেন অনেক দায়িত্ব ছিল সেই জন্য ওনার একটা দুঃখ ছিল উনি পিওর ক্লাসিক্যালে আসতে পারেননি সেই জন্য বাবা এবং ঠাকুরদাই ঠিক করেছিলেন বোধহয় আমি শরৎ বাজাবো মানে আমার জ্ঞানের আগেই সেটা তখন আমার ঠাকুরদা কারণ ঠাকুরদা ঈশ্বর বিভূতিরঞ্জন মজুমদার যিনি যাকে আমি দেখেছি সত্যিকারের শিল্পী মনা কারণ ওনার আমি শুনেছি যে ওনার রিটায়ারমেন্ট তাড়াতাড়ি যাতে হয়ে যায় কারণ নাতির সঙ্গে সময় কাটাবেন এবং আমার পড়াশোনা খেলাধুলা গান বাজনা সব কিছু আমার ঠাকুরদা দেখতেন তো তখন উনি ঠিক করেছিলেন যে শরৎ বোধ হয় আমি বাজাবো তো তখন শরৎটা বড় বলে তখন ম্যান্ডোলিন উনি নিজে ভায়োলিন বাজাতেন তখন ম্যান্ডোলিন শিখিয়েছেন কিন্তু ম্যান্ডোলিনে আমি ক্লাসিক্যাল মিউজিক শিখেছিলাম এবং সেই সময় থেকে একটা অদ্ভুত ডিসিপ্লিনের মধ্যে আমাকে ফেলা হয়েছিল যেটা কখনো ভালো লেগেছে কখনো ভালো লাগেনি কিন্তু সেইটা একটা সংস্কারের মতো হয়ে গেছিল এবং তার সঙ্গে তবলা তবলাও শিখেছি
তবলা। তারপরে কিছুটা বড় হওয়ার পর তারপরে ওস্তাজির কাছে আমার বাবা নিয়ে আসেন, এবং সেই সময় তো ওস্তাজি বাদুখা সাহেবের একদম সাংঘাতিক মধ্যগমনের ব্যাপার, এবং তার কাছে সময় পাওয়াটাই ব্যাপার। ছমাস সময় নিয়েছেন উনি আমাকে শিষ্যত্বে নেবেন কিনা সেটার জন্য, ছমাস পরে উনি আমায় নিলেন। এবং তারপরে আমার বিরাট সৌভাগ্য যে উনি আমাকে যেভাবে শিখিয়েছেন, 18 বছর ওনার কাছে ছিলাম, খুব দুর্ভাগ্য ওনাকে খুব অসময়ে আমরা হারিয়েছি। তো সেক্ষেত্রে বহু ঘটনা, তার তুমি অনেক সাক্ষী আছো, তুমি তার সঙ্গে বাজিয়েছো, আমাদের অনুষ্ঠানে বহু জায়গায় গিয়েছো। তো সেই একটা জার্নি সেইখান থেকে শুরু হয়, এবং সেখানে আমার যেটা অদ্ভুত ভাবে শিক্ষা হয়েছে, যেটা আমার তুমি কোনোভাবে কি আমি ইগনোর করছো? না, আমি তো তোমার সাথেও বাজিয়েছিলাম। হ্যাঁ, তুমি তো আমার সঙ্গে বাজিয়েছিলে, কিন্তু তখন আমি তো খুব ছোট, কিন্তু তুমি ছোট, তুমি কি এখন এটাও ক্লেম করবে যে আমি তোমার থেকে বড়? না 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 না, তুমি তুমি আচ্ছা সেটা ছোট মানে আমি বড় সেজন্য খাসেমের সাথে বাজিয়েছিলে, খবরদার। না না, তুমি 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 আমার সঙ্গে বাজিয়েছিলে, ওনার সঙ্গে বাজিয়েছিলে, কিন্তু সেই সময় আমার একটা ঘটনা মনে আছে, সেই সময় যার বাজানোর কথা ছিল তিনি কোনোভাবে অ্যাবসেন্ট হয়েছিলেন, এবং তুমি শেষ মুহূর্তে, সেইটা ওস্তাদজির খুব ভালো লেগেছিল। আচ্ছা, তুমি আমাকে একটা কথা, আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য জানতে চাই, ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের অনেকের ধারণা আছে, তুমিও জানো আমিও ভালো করে জানি, এটা আমি প্রায়শই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তারা উন্নাসিক দাম্ভিক, তারা মনে করেন অন্য কোনো গান বাজনা কোনো গান বাজনাই নয়। কিন্তু তুমি, তোমার থেকে ভালো এই প্রশ্নটা আমি আর কাউকে জিজ্ঞেস করতে পারতাম না। তোমার মনে আছে জারিন দারুওয়ালা জি তোমায় কত আদর করলেন দিল্লিতে, বম্বেতে তোমার সেদিন মনে আছে যখন তোমার তুমি এ গ্রেড এ টপ হলে, এ গ্রেড হলে, এ গ্রেড তুমি গিয়েছিলে, আমি ট্রেনে করে গেছিলাম বাজাতে রেডিওর, তোমার সেদিনও মনে আছে যে শিবজি আর হরিজি তোমায় কত আদর করেছিলেন, অনলি বিকজ ক্লাসিক্যাল মিউজিকের বাইরে কমার্শিয়াল মিউজিকেও তেজেন্দ্র নারায়ণ ইকুয়ালি ব্রিলিয়েন্ট আর সাকসেসফুল। এই যে উন্নাসিকতা, এই দাম্ভিকতা, এটা কারণ কি? এটা অ্যাকচুয়ালি আমার একটু অন্যরকম ভাবে আমার আমি ভেবে দেখেছি, আমাদের আমি যখন প্রথম মানে প্রথম প্রথম আমি ফিল্মে বা অন্য ধরনের কাজে যাচ্ছি, তখন আমাকে আমার ওস্তাদও বলেছিলেন যে দেখে যাও, মানে বেশি বাজিও না। আমার বাবাও সেটা রেস্ট্রিক্ট করেছেন, কিন্তু ওটা দরকার ছিল, সেটা বুঝিয়েছিলেন। আমি যখন 1 ঘন্টা একটা অনুষ্ঠানে বাজাচ্ছি, তখন আমি যে জায়গা পাচ্ছি, একটা 20 সেকেন্ডস ব্যাকগ্রাউন্ডে আমাকে সেই এফেক্টটা আনতে হবে, ইটস নট ভেরি ইজি। যখন আমি প্রথম দিকে বাজাচ্ছি, তখনও আমার বাবা বা আমাকেও শুনতে হয়েছে যে এই ছেলেটার অনেক পসিবিলিটি আছে, কিন্তু সেশন মিউজিশিয়ান হয়ে যাবে। কিন্তু এখন আমি তাদের, এখন একটু বড় হয়েছি তো এখন সেটা বলার জায়গা এসেছে, আমি বলি যে তেজেন্দ্রনারায়ণকে যেটা পাচ্ছেন সেটা ওইটা ছাড়া হয়তো অনেকটা মাইনাস হতো। বাবা বাবা, কারণ যে ছোট জায়গার মধ্যে যে জায়গাটা, যে সেন্স অফ এডিটিং, এই এডিট সেন্সটা এবং টোন, একটা ছোট্ট জিনিস, একটা রাগের যে আন্দাজ, সেই আন্দাজটা যখন একটা লাইট মিউজিকের বা লাইটের বা ব্যাকগ্রাউন্ডে যখন বাজানো হচ্ছে, তখন ছোট্ট জায়গার মধ্যে একটা 4টে বার টাইম, 4টে বারের মধ্যে আমাকে বুঝে ফেলতে হবে, এবং একটা কর্ড ফেলা আছে, কর্ড অনুযায়ী বুঝে। এবার আমার যেটা সুবিধা হয়েছে যে আমি শুরুই করেছি হেমন্ত মুখোপাধ্যায়ের মিউজিক ডিরেকশন, আমার মনে আছে দিলীপ রায়, অলোকনাথ দে, এরা তখন খুব বলছেন আমার বাবাকে, হ্যাঁ কি সময় ছিল, এরা তখন ওইটা দেখেনি, সেগুলো আমি আসছি যে অলোকদা চেয়েছেন, আমার বাবাকে বলছেন ও এত ভালো বাজাচ্ছে একটু দিন, তারপরে আমি বাজাতে গেলাম, বাজনা শোনার পরে অনেক বলছে এ কোথায় ছিল, একটু বাজাক ইত্যাদি ইত্যাদি। এরপরে তরুণ মজুমদারের প্রচুর ছবিতে আমি বাজিয়েছি, এই করতে করতে আমি সলিল চৌধুরীকে পেয়েছি। সলিল চৌধুরী কিন্তু আমার সে অর্থে আর একদিক থেকে গুরু, আমি বহু জায়গায় আমি বলেওছি যে সলিলদা কাছে আমি বহু কিছু শিখেছি। যেমন আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, চরিত্রহীন বলে একটা সিরিয়াল হয়েছিল, তো আমাকে সলিলদা বললেন তোকে একটু আসতে হবে, ওটা কাজ হবে, তোকে বাজাতে হবে। তো আমি গিয়েছি, তো সলিলদা এত মানে ইম্পালসিভ একজন মিউজিক ডিরেক্টর, এবং এত জানতেন, VHS-এ দেখছেন আর কম্পোজ করছেন, সময় লাগছে, আমি জাস্ট বসে একটা পাল্টা রেয়াজ করছি, হঠাৎ থামিয়ে দিয়ে আমায় বললেন যে এই, তখন ওই লালটুদা ছিল, লালটুদা, হ্যাঁ লালটুদা, এই লালটু, এই তেজেন যেটা বাজাচ্ছে রেকর্ড করতো, আমাকে বলছে এই তুই যেটা বাজাচ্ছিলি বাজাতো, তুই বিশ্বাস করবে না ওটা রেকর্ড হলো, আমি বাজিয়ে দিচ্ছি, বলে দারুণ হয়েছে, ঠিক আছে। পরে যখন ছবিতে লাগানো হলো, সেটা যে কি অ্যাপ্ট, এবং সেটা পরে উনি, যেমন আরেকটা ওইখানেই আমি শিখেছিলাম একটা মাইনর সিক্সের একটা কম্পোজিশন, আমাকে বললেন তুই ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ছেড়ে দে, আমি যেটা বলছি তুই সেটা বাজা, তুই পারবি এটা, সোজা স্ট্রেট ডাইরেক্ট নোটে হিট করে 3টে ফ্রেজ
বাজাতে হবে। এবং তারপরে উনি বুঝিয়ে দিলেন সিনটা দেখিয়ে যে এটা কেন মাইনার সিক্স মেজর সিক্স নয়। খা সাহেবের কাছে প্রথম শেখা রাগ, একটু তুমি আমি বাজিয়ে শোনাও বন্দিশ। আসুন আমাদের এবার একটু জিরিয়ে নেবার পালা। আজকের সন্ধ্যাটা সত্যি স্বর্ণালী, তার কারণ তেজেন্দ্র আমার সঙ্গে আজকে আপনাদের সেবায় রয়েছে। এ আমার এমন বন্ধু, আমরা যখন বাজাতাম যে পয়সা পেতাম ও প্রথমে সেটা রেখে হাফ হাফ তুমি আর আমি, সেটা কমতে কমতে এখন আমি কিছুই পাই না ও পুরোটাই নিয়ে যায়। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু সেদিনটাও ছিল আসলে আমাদের বড় হওয়ার সময়। তুমি খুব সঠিক বলেছো যে দাদারা ছিলেন গান বাজনার জগতে। আমি তুমি খুব লাকি যে আমরা এই সমস্ত ওয়ার্ল্ড অফ মিউজিক গুলোই ঘুরেছি। যে গান বাজনাগুলো এখন প্রচলিত, যে রাগগুলো প্রচলিত, তার বাইরে একটা বিরাট লেগেসি আছে মাইহার ঘরানার। এমন এমন সব রাগ যেগুলো ইতিহাস হয়ে রয়েছে এদের ভগবানদের হাতে শোভাপে। তুমি সেগুলো শিখেছো খা সাহেবের কাছে বসে, পণ্ডিতজির কাছে বসে সেগুলোর সাক্ষী আমি। তুমি পরপর নিরবিচ্ছিন্নভাবে তুমি একটু বাজিয়ে শোনাও। প্রথমে আমি একটু ইয়ামান মাঞ্জ বাজাচ্ছি। তো এইখানে আমি বলি যে যাদেরকে আমরা একবারে ছোটবেলা থেকে ভগবানের মতো দেখেছি তাদের কাছ থেকে বিরাট সৌভাগ্য আমাদের, যে শিখতে কতটুকু পেরেছি জানি না, ওরা আমাদের সাহচর্য পেয়েছে। সেই সেই সেইটাই। তো যাই হোক, ওই অসাধারণ একটা কম্পোজিশন করেছিলেন উনি, এবং সেটা আমি এতটাই ইনফ্লুয়েন্সড হয়েছিলাম রাগটা শেখার পর। তো আমি প্রথমে ওনার কম্পোজিশনের আদলে আমি একটা ব্যালেড মিউজিক করছিলাম, তখন আমি ওইটার উপরে করেছিলাম। সেটা আমি প্রথমে একটু বাজাচ্ছি, তারপরে ওনার বন্দিশটা বাজাচ্ছি। Thank you.
এরপর আমাদের ঘরের তিলক কামদ বাজাচ্ছি, এবারে চন্দ্রনন্দন।
क्या बात है। আসুন এবার একটু জিরিয়ে নেবার পালা, কিন্তু আজকের সন্ধ্যেতে তেজেন্দ্র নারায়ণকে ছাড়ার প্রশ্নই নেই। আসুন জিরিয়ে আসি। বরষা এসেছিল